নমস্কার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে গত 5ই নভেম্বর 2020 তারিখে একটা নোটিফিকেশান জারি করেছে। দেখুন, আগামী 2021 সালের সরকারি কর্মচারীদের জন্য যে ছুটির লিস্ট, সেই ছুটির লিস্টটা দিয়েছে। এখানে লিস্ট তিনটে দেওয়া আছে, লিস্ট ওয়ান, লিস্ট টু, লিস্ট থ্রি। লিস্ট ওয়ান এখানে বলাই আছে, লিস্ট ওয়ান এনআইএ অ্যাক্ট 1881 এই অনুসারে লিস্ট করা আছে, যেগুলো কিনা পাবলিক হলিডেজ হিসাবে দেখা হবে 2021 সালে। এবং লিস্ট টু, লিস্ট টু একটা দেওয়া আছে, সেটা যেটা কিনা পাবলিক হলিডেজ হিসাবে নয়। এবং লিস্ট থ্রি, লিস্ট থ্রিটা যেটা কিনা সেকশনাল হলিডেজ হিসাবে দেখা হবে। তো এবার লিস্ট ওয়ানে কী দেওয়া আছে দেখে নিন। লিস্ট ওয়ানে যে হলিডেজগুলো এনআইএ অ্যাক্ট অনুসারে 2021 সালে ছুটির লিস্টটা দেওয়া আছে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন, 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন, 26শে জানুয়ারি রিপাবলিক ডে, 16ই ফেব্রুয়ারি সরস্বতী পূজা, 2রা এপ্রিল গুড ফ্রাইডে, 14th এপ্রিল ডক্টর বি আর আম্বেদকর, 15ই এপ্রিল বাংলা নববর্ষ, 1লা মে দিবস, 14ই মে ঈদ উল ফিতর, 26শে মে বুদ্ধ পূর্ণিমা, 21শে জুলাই আছে ঈদ উজ জোহা, 19শে আগস্ট মহরম, 2রা অক্টোবর গান্ধীজির জন্মদিন, 6ই অক্টোবর মহালয়া, 12ই অক্টোবর দুর্গাপূজা সপ্তমী, 13ই অক্টোবর অষ্টমী, 14ই অক্টোবর নবমী, 15ই অক্টোবর দশমী, এবং 20শে অক্টোবর এটা আছে লক্ষ্মী পুজো, 4ঠা নভেম্বর কালী পুজো, 19শে নভেম্বর আছে গুরু নানকের জন্মদিন, এবং 25শে ডিসেম্বর দেওয়া আছে খ্রিস্টমাস ডে। আর এখানে দেওয়া আছে ইয়ারলি ক্লোজিং অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটা হচ্ছে 1 এপ্রিল। তো এইটা দেওয়া আছে, এটা লিস্ট ওয়ান। এবং লিস্ট টুয়ে আমরা কী হবে, এবার লিস্ট টুয়ে দেখুন। লিস্ট টুয়ে হলিডেজ আন্ডার দ্য অর্ডার অফ স্টেট গভর্নমেন্ট 2021, এখানে লিস্ট টুয়ে আছে 1 জানুয়ারি নিউ ইয়ার্স ডে, ওটা শুক্রবার, আচ্ছা 17ই ফেব্রুয়ারি অ্যাডিশনাল ডে অফ সরস্বতী পূজা, 16ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর ছুটি ছিল এখানে, তারপর 17ই ফেব্রুয়ারি এটা সরস্বতী পুজোর একটা এক্সট্রা ছুটি, 11ই মার্চ শিবরাত্রি, 29শে মার্চ আফটার দোলযাত্রা হোলির ছুটি, আর মানে 28শে মার্চ একটা দোলযাত্রার ছুটি ছিল, 29শে মার্চ ছুটি, আচ্ছা। এবার 15ই মে হচ্ছে ঈদ উল ফিতর এক্সট্রা ছুটি, 12ই জুলাই রথযাত্রা, 13ই জুলাই বার্থডে অফ পোয়েট ভানুভক্ত, আচ্ছা 13ই জুলাই গেল, 30শে আগস্ট হচ্ছে জন্মাষ্টমী, 11ই অক্টোবর অ্যাডিশনাল ডে অফ দুর্গাপূজা মহাষষ্ঠী, অর্থাৎ 12ই অক্টোবর ছিল মহাসপ্তমী, দুর্গাপূজার মহাসপ্তমী ছুটি 12ই অক্টোবর থেকে, আর ওটা এনআইএ অ্যাক্ট অনুসারে। এবার 11ই অক্টোবর এখানে মহাষষ্ঠীর ছুটি, তারপরে 18ই অক্টোবর অ্যাডিশনাল ডে ইন কানেকশন উইথ দুর্গাপূজা, অর্থাৎ আপনার 17ই অক্টোবর দশমী পর্যন্ত ছুটি ছিল, তারপরে 18ই অক্টোবর দুর্গাপুজোর এক্সট্রা ছুটি, 19শে অক্টোবর হচ্ছে ফতেয়া দোয়াস দহম, আর 21শে অক্টোবর হচ্ছে লক্ষ্মী পুজোর এক্সট্রা ছুটি, 22শে অক্টোবর লক্ষ্মী পুজোর এক্সট্রা ছুটি, অর্থাৎ 20শে অক্টোবর লক্ষ্মী পুজোর ছুটি ছিল, এবং তার সাথে 21শে অক্টোবর এবং 22শে অক্টোবর আরও দুদিন এক্সট্রা ছুটি, এটা গেল শুক্রবার 22শে অক্টোবর, তারপরে শনিবার রবিবার এটা ছুটি, অর্থাৎ লক্ষ্মী পুজোতে 5 দিন টানা ছুটি হয়ে যাচ্ছে মোটামুটি সরকারি কর্মচারীদের। তারপর 5ই নভেম্বর কালী পুজোর এক্সট্রা ছুটি, 6ই নভেম্বর শনিবার ভাতৃদ্বিতীয়া, 9ই নভেম্বর ছট পূজার আগের দিন ছুটি, আর 10ই নভেম্বর ছট পূজার ছুটি, 9-10 দুদিন ছট পূজার ছুটি। এবার লিস্ট টুয়ে দেখুন, লিস্ট টুয়ে এটা সেকশনাল হলিডে, এটা 30শে মার্চ এটা মুসলিমদের জন্য শবে বরাত, 3rd এপ্রিল এটা খ্রিস্টানদের জন্য ইস্টার স্যাটারডে, আর 30শে জুন
এটা আদিবাসীর জন্য এটা হুল দিবস, আর কর্মপূজার এটা বলা হয় না, কর্মপূজার সময় আগে একটা নোটিশ দেবে। আর এখানে লেখা আছে নোটে, সানডে আর হলিডেজ আন্ডার দ্য এনআই অ্যাক্ট ইন দ্য ইয়ার 2021 দ্য ফলোয়িং ফেস্টিভ্যাল ওকেশন ফল অন সানডে হুইচ আর পাবলিক হলিডেজ আন্ডার এনআই অ্যাক্ট অ্যান্ড হেন্স হ্যাভ নট বিন ইনক্লুডেড ইন লিস্ট। আচ্ছা, যেটা এখানে দেওয়া আছে দোলযাত্রা, মহাবীর জয়ন্তী, দোলযাত্রা 28শে মার্চ, মহাবীর জয়ন্তী 25শে এপ্রিল, রবীন্দ্রনাথের জন্মদিন 9ই মে, ইন্ডিপেন্ডেন্স ডে 15ই আগস্ট, এই চারটে এগুলো রবিবার পড়েছে বলে এনআই একটা লিস্টে ছুটিতে নেই, এগুলো রবিবার পড়েছে তো সেই জন্য নেই। যাই হোক, এইটা মোটামুটি একটা ছুটি আছে। এটা দেখো, 2021 সালের যে ক্যালেন্ডারটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্যে কীরকম হবে এটা ওভারঅল একটা দেখে নিন। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এবং এই ছুটির লিস্টটার নিচে টোটালটাই দেওয়া আছে। তাহলে এইরকম একটা ক্যালেন্ডার হবে।